সিঙ্গারা খায় না এমন বাঙালি একজনও আছে কি? শুধু বাঙালি কেন, সিঙ্গারা বা সামোসা সারা ইন্ডিয়াতে সমানভাবে সমাদৃত। সব সময় দোকান থেকে না কিনে মাঝে মাঝে আমরা বাড়িতেও তো বানাতে পারি আমাদের এই প্রিয় সিঙ্গারা। তবে অনেকে বাড়িতে দোকানের মতো সিঙ্গারা বানাতে গিয়ে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড করে ফেলেন, কিন্তু প্রসেসটা খুবই সিম্পল। জাস্ট কয়েকটা নিয়ম বা টিপস মানলেই বাড়িতেই বানানো যায় একেবারে দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। আর সেই টিপস সমেত বাড়িতেই পারফেক্ট সিঙ্গারা বানাবার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব, এই জন্য আমি বেশ খানিকটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো খোলা শুদ্ধ নিয়েছি, দোকানে কিন্তু খোলা শুদ্ধ আলুরই তরকারি করা হয়। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে চারটে শুকনো লঙ্কা দিলাম, আর এখানে এক চামচ গোটা জিরে দিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নিয়ে একটা মশলা তৈরি করব। হয়ে গেছে ভাজা আমার, তুলে নিলাম। এটাকে গুঁড়িয়ে নিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। এবার আমি কড়াতে একটা ছোট বাটির এক বাটি চীনাবাদাম দিলাম। চীনাবাদামটাকেও আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে চীনাবাদামগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই বাদামগুলোকেও আমি খোলা ছাড়িয়ে ভেঙে রাখব। এইবার আমি কড়াতে 3 টেবিল চামচ আন্দাজ সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা গরম করে নিয়ে 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম, আর 2টো তেজপাতা দিচ্ছি। তেজপাতা আর পাঁচফোড়নটা তেলের ওপর নেড়ে চেড়ে একটু ভাজা করে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি ওই কেটে রাখা আলুগুলো, এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সামান্য একটু লবণ দিলাম। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি দিলাম 1 চামচ গ্রেটেড আদা, 1/2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ, জিরে, আদা দিয়ে আবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর এখানে আমি আরও কিছুটা লবণ দিচ্ছি। লবণটা কম হবে মনে হয়েছে, লবণটা দিয়ে আর একটু জল দিলাম, সামান্য একটু জল দিলাম, বেশি কিন্তু না। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য গ্যাস সিমে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়েছে। এখন আমি সেই ভাজা বাদামগুলো খোলা ছাড়িয়ে ভেঙে রেখেছিলাম, সেই ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করব। গ্যাস কিন্তু এই সময় সিমেই থাকবে, কারণ জলটা যেহেতু কম আছে গ্যাস বাড়িয়ে দিলে ধরে যাওয়ার ভয় আছে। এবার এখানে আমি ঢাকাটা খুলে ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে 1/2 চামচ মতো চিনি দিলাম, কারণ সিঙ্গারার পুর একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আমি এখানে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর সেই জিরে আর শুকনো লঙ্কা যেটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। এইগুলো দিয়ে ভালো করে ওই আলুর তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এই মশলার গন্ধটা তরকারির সঙ্গে ভালো করে মিশে যায়। আমার পুর রেডি হয়ে গেল। এখানে আমি এখন সিঙ্গারার খোলটা বানানোর জন্য ময়দা মাখবো। আজকে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা আমি মাখবো। এখানে আমার চালুনিটা ছোট বলে আমি 1 কাপ 1 কাপ করে 3 বার আমি ছেঁকে নিয়েছি। এতে আমি দিলাম সামান্য একটু লবণ, 1/2 চামচ কালো জিরে, আর সামান্য একটু জোয়ান হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি ঘিয়ের ময়ান দেব। ময়ানটা কিন্তু আপনারা হয় ঘি দেবেন, নয় ডালদা দেবেন, তেল কিন্তু কখনোই নয়, তাহলে কিন্তু এই খাস্তা ভাবটা আসবে না। ডালদা দিলে খাস্তা ভাবটা খুব ভালো আসে, কিন্তু যেহেতু আমরা ডালদা আজকাল অ্যাভয়েড করি তাই ডালদা সাবস্টিটিউট হিসাবে ঘি ইউজ করতে পারেন। তবে ঘি বা ডালদা দেবার সময় কোনো কার্পণ্য করলে কিন্তু চলবে না।
যতটা পরিমাণ দরকার ঠিক ততটাই দিতে হবে। দেখুন এই ময়েমটা মেশানোর পর আমি হাতে মুঠি করে দেখিয়ে দেব। দেখুন হাতে মুঠি হয়ে গেছে, তার মানে আমার ময়েম যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি আর আমার দরকার নেই। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতো ডো বানাবো। দেখুন একটা অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতো ডো বানাতে হবে। সিঙ্গারার ডো কিন্তু শক্ত হবে, নরম হলে কিন্তু হবে না, এই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি একটা বেশ শক্ত মতো কিন্তু ডো বানিয়েছি। আমি দেখিয়ে দেব, দেখুন আঙুল দিয়ে আমি টিপছি, বেশ শক্ত হয়েছে বুঝতেই পারছেন। এইবার এইটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। এদিকে আমি যে সিঙ্গারার পুরটা বানিয়েছিলাম সেইটা একটা কাঁচের জায়গাতে আমি ট্রান্সফার করছি। পুরটাকে কিন্তু আমার ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তবে এই পুরটা আমি সিঙ্গারার ভিতর ফুটতে পারবো। দেখুন এই পুরটা কিন্তু খেতে খুব টেস্টফুল হয়, তবে পুরটা যেন একটু মিষ্টি মিষ্টি হয় খেয়াল রাখবেন। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি দেখুন ময়দাটা আরেকবার আমি থেসে নেব। ময়দাটা কিন্তু একটু নরম হয়েছে, কিন্তু খুব নরম কিন্তু হয়নি, এটাকে আমাকে আরেকবার ভালো করে থেসে নিতে হবে। যেহেতু সিঙ্গারাগুলো খাস্তা হবে তাই ময়দাটাকে আরেকটু আমি থেসে নিচ্ছি। আর একটু থেসে নিয়ে আমি এই ময়দাটাকে দুভাগ করে নিচ্ছি, এক ভাগ আমি রেখে দিচ্ছি, আর এক ভাগ থেকে আমি লেচি কাটছি। দেখুন এরকম হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে নিয়ে তারপর ছুরি দিয়ে আমি চারটে ভাগ করে নিলাম, মানে একটা ভাগ থেকে আমার চারটে লেচি হলো। এইরকম করে আর একটা যে ভাগ আছে সেই ভাগ থেকেও আমি আরও চারটে লেচি করব। মোট আমার আজকে আটটা লেচি তৈরি হবে। এখানে চারটে লিচি হলো আর ওখান থেকেও চারটে হয়েছে, মোট আটটা লিচি তৈরি হয়েছে, মানে আজকে আমার ষোলোটা সিঙ্গারা তৈরি হবে। এবার আমি একটা ব্যালন পিড়িতে সামান্য একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে একটা করে লেচি নিয়ে এবার বেলতে থাকবো। এই লেচিগুলো যখন বেলবো এই বেলাটা কিন্তু একটু লম্বাটে মতো হবে। দেখুন লম্বাটে মতো করে বেলে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিলাম, একটা থেকে দুটো হলো। এই বেলাটা কিন্তু খুব পাতলা হবে না বা খুব মোটা হবে না, বেশ মাঝারি মতো হবে। এবার এরকম করে জল দিয়ে দুপাশ থেকে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে ভালো করে হাত দিয়ে চিপে দিলাম, দিয়ে একটা খোল বানালাম। দেখুন খোলটা বানিয়ে নিয়ে হাতে এরকম করে রেখে এইবার আমি এখানে তরকারির পুরটা ভরে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে পুরটা ভরে দিতে হবে, দিয়ে চারপাশটা জল লাগিয়ে দিতে হবে। জল লাগিয়ে দিয়ে যেদিকটা আমি জয়েন করেছি তার উল্টো পাটে একটা উল্টো দিকে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে তারপর বাকি অংশটা ভালো করে হাত দিয়ে চিপে চিপে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়, ওই জন্য বেশ ভালো করে চিপে দিতে হবে। দিয়ে এরকম করে একটু ভাঁজ করে দিন। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা হয়েছে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম করে প্রথমে জল দিতে হবে, দিয়ে একটা পাশ মুড়তে হবে প্রথমে, তারপর আর একটা পাশ তার উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ওই জয়েন্টটা মুড়ে দিলাম, জয়েন্টটা চেপে দিলাম, দিয়ে একটা খোল তৈরি হলো। এবার ভেতরে আমি ওই তরকারির পুরটা দিলাম, তরকারির পুরটা দিয়ে হাত দিয়ে চেপে দিলাম, দিয়ে দেখুন এবার চারপাশটায় আমি একটু জল লাগিয়ে নেব। চারপাশটায় ভালো করে আমি জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে যে দিকটা জয়েন্ট আছে আমার ঠিক তার উল্টো দিকে একটা ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে ওই দুটো জয়েন্ট আমি একসঙ্গে প্রথমে আটকে দিলাম, দিয়ে বাকি অংশটা আমি ভালো করে হাত দিয়ে চিপে চিপে আটকে দিলাম, যাতে খুলে না যায় ভাজার সময়। তারপর এই অংশটাকে এরকম বসিয়ে দিলাম। দেখুন একদম দোকানের মতো সিঙ্গারাগুলো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে ভাজতে যাব। এর জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়েছি, এবং তেলটা গরম হতে হতেই সিঙ্গারাগুলো যেন ভাজা হয় এই জন্য আমি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতেই সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে। তেলটা একদম গরম করে যেন সিঙ্গারাগুলো দেবেন না, তাহলে সিঙ্গারার গায়ে কিন্তু বাবলস এসে যাবে। যদি বাবলস পেতে না চান তাহলে তেলটা গরম হতে হতে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। দোকানের মতো সিঙ্গারা বাড়িতেই পেতে গেলে তিনটে টিপস মাথায় রাখুন। এক নম্বর হলো, সিঙ্গারা খাস্তা বানাবার জন্য ময়দায় ডালদা বা ঘিয়ের ময়ান দিতে হবে, তেল কখনোই নয়, এবং ডালদা বা ঘি দিতে কার্পণ্য করলে চলবে না। দু নম্বর হলো, ময়দা বেশ শক্ত করে মাখতে হবে। আর তিন নম্বর হলো, তেল গরম হতে হতে সিঙ্গারা
চারাগুলো তেলের মধ্যে দিতে হবে এবং ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। ব্যাস, তাহলেই হাতের কাছে পেয়ে যাবেন গরমাগরম খাস্তা মশমশে একেবারে দোকানের মতো সিঙ্গারা। দেখুন, আমার প্রথম রাউন্ডে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবং বাকি সিঙ্গারাগুলো আমি পরের বার ভিজে নেব। সমস্ত সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো ভীষণই খাস্তা হয়েছে বন্ধুরা, আর একদম দোকানের মতো হয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা হয়েছে। আমার মতো করে বানিয়ে দেখুন, দেখবেন একদম দোকানের মতো হবে এই সিঙ্গারা। তাহলে বন্ধুরা, শিখে গেলেন সিঙ্গারা কিভাবে বানাতে হয়? আমি একটা সিঙ্গারা ভেঙে আপনাদের দেখিয়ে দেব, দেখলেই বুঝতে পারবেন যে সিঙ্গারাগুলো কতটা খাস্তা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।